বন্ধুরা আজ আমরা বিশেষ অপেক্ষতার ফলাফল হিসেবে ভর সম্প্রসারণের যে পার্টটা সেটা নিয়ে আলোচনা করবো তো আমরা এই আলোচনার পূর্বে একটা ঘটনার মাধ্যমে এটার প্রুফটা জেনে নিই তো এখানে দেখো কি দেখা যাচ্ছে এস প্রাইম কাঠামো আর এস কাঠামো সেই আবারও বালক বালিকা নিয়ে আলোচনা সো বালিকার কাঠামো এটা বালকের কাঠামো এটা বালকের কাঠামো বিগত বারগুলোর মতনও এবার ভি বেগে ডান দিকে যাচ্ছে সো বালকের কাঠামোতে একটা অবজেক্ট বি অবজেক্ট আর বালিকার কাঠামোতে আরেকটা অবজেক্ট এ অবজেক্ট রাখা আছে এই বি আর এ এটা কিন্তু দুইটাই একই ভর বিশিষ্ট মানে জিনিসটা এইভাবে চিন্তা করতে পারো বালিকা বালকের সাথে ফোন দিয়ে বলল যে তুমি একটা বি অবজেক্ট নাও যেটার ভর আমার এ অবজেক্টটার মতন হয় বালক যেই কথা সেই কাজ বালক এই বি অবজেক্টটাকে ঠিক এ অবজেক্টের সমান ভর করে নিল বালিকা বালিকার এ অবজেক্টের ভরটা বলে দিল বালক ঠিক ওই ভর বিশিষ্টই বি অবজেক্টটা নিল এই কথাটা ঠিক আমি এভাবে কেন বললাম বলো তো বালক বালিকার অবজেক্টটা দেখে এসে বালক শুধু বালিকা থেকে ইনফরমেশনটা নিয়েছে আর সেই ইনফরমেশনে সে এই ভরটা নিয়েছে কারণ এখানে যদি বলি বালিকার সাপেক্ষে ভরটা এ বস্তুর এম এ বালিকার সাপেক্ষে বি বস্তুর ভরটা এম বি একইভাবে বালকের সাপেক্ষে এ বস্তুর ভরটা এম এ প্রাইম আর বালিকার সাপেক্ষে বালকের সাপেক্ষে বি বস্তুর ভরটা হচ্ছে এম বি প্রাইম তারা যেটা ম্যাচ করলো তারা কিন্তু এম এ ইকাল এম বি ম্যাচ করেনি বালক বালিকার অবজেক্টটা চেয়ে দেখেনি বালিকা বালকের অবজেক্টটা যেয়ে দেখেনি তারা জাস্ট ডাটা ইনফরমেশন ডাটা এক্সচেঞ্জ করেছে এই ডাটা কি কি যে এম বালিকা বালিকার এম এ বলেছে আর বালক সেই এম এর সমান তার মাপা বি বস্তুটা বানিয়েছে আর এই বি বস্তুটা সে যেহেতু বানিয়েছে সো সে যেই ভরটা মাপলো সেটা হচ্ছে বি বস্তুর জন্য এম বি বলবো না এম বি প্রাইম কারণ বালক যেগুলো মাপে সেগুলো প্রাইম আর বালিকা যেগুলো মাপে সেগুলো হচ্ছে নন প্রাইম ঠিক আছে সো এই শর্তটা খেয়াল রাখতে হবে এম এ ইকাল টু কি এম বি প্রাইম ঠিক আছে এম এ ইকল টু এম বি না এম এ ইকাল টু এম বি প্রাইম ঠিক আছে এখানে বুঝে নিবা এম এ কোনটা এম বি প্রাইম কোনটা আবার এখন বালকটা যেহেতু ডান দিকে রওনা করছে এই রওনা করার সময় বালকটা যেটা করবে যাওয়ার মুহূর্তে এই বি অবজেক্টটাকে নিচের দিকে ছুঁড়ে মারবে বালক বালকের সাপেক্ষে ভিবি বেগে ছুঁড়ে মারতেছে ভিবি প্রাইম বেগ বলতেছি কারণ এই মাপটা কে মাপতেছে এই মাপটা মাপতেছে হচ্ছে বালক আর বালক যেই মাপটা মাপে সেগুলো প্রাইম দিয়ে প্রকাশ করা হয় তাই এটা ভিবি প্রাইম বলতেছি সো বালক ভিবি প্রাইম বেগে বালকের সাপেক্ষে নিচের দিকে বি অবজেক্টকে ছুঁড়ে মারল বাল্যক যখন ছুঁড়ে মারলো বালিকাও ওই মোমেন্টে কি করলো এ অবজেক্টটাকে ওপরের দিকে ছুঁড়ে মারলো আর বালিকা যত বেগে ছুঁড়ে মারলো বালিকার সাপেক্ষে সেটা হচ্ছে এ বালিকা কিন্তু বেগটা মাপতেছে এ বস্তুটাকে মারার সময় ভিএ সো বালিকা যেহেতু মাপতেছে এই বেগটা সেহেতু বালিকার মাপা বেগ যেটাই নন প্রাইম সো এখানে খেয়াল রাখো বালিকার সাপেক্ষে এ বলের বেগ হচ্ছে এ আবার বালকের সাপেক্ষে বি বলের বেগ হচ্ছে বি প্রাইম পরবর্তীতে কিন্তু আবার তারা একজন আরেকজনের মাপতে পারে বাট এখন কিন্তু যে যার যার কাঠামোর জিনিসপত্রগুলোই মাপতেছে সো আমরা এই দুইটা শর্ত মেনটেন করে আসলে কাজ করব তার মানে ভি এ ইকাল টু ভিবি প্রাইম এম এ টু এম বি প্রাইম এই দুইটা এক ডাটা তারা এক্সচেঞ্জ করেছে ফোনে বা অন্য কোথাও ভাবে এখন বালকের গাড়িটা বা বালকের কাঠামোটা ডান দিকে যাবে ওই মুহূর্তে বালক নিচে মারবে আবার বালিকা এই জায়গায় স্থির অবস্থায় আছে বালিকা তার অবজেক্টের ওপরের দিকে মারবে এই ছিল পুরো ঘটনাটা আমরা প্রথমে দেখব বালিকার পর্যবেক্ষণ অনুসারে জিনিসটা কেমন দেখা যায় আরেকটা কথা বলে নিই বালক আর বালিকা এই তাদের এ আর বি যে বস্তুগুলো রাখা তাদের মধ্যকার যে উলম্ব দূরত্ব সেই উলম্ব দূরত্বটাকে আমরা ধরছি ওয়াই সো এই উলম্ব দূরত্বটাকে আমি ধরছি কত ওয়াই আচ্ছা সো এখন কিভাবে ঘটনাটা ঘটে সেটা দেখাই এনিমেশন দিয়ে তাহলে বুঝতে সুবিধা হবে বালক যাওয়ার পথে এই বি অবজেক্টকে নিচের দিকে মেরেছে বালক কিন্তু মেরেছে নিচের দিকে তুমি বলতে পারো ভাইয়া নিচের দিকে মারলে কোনি গেল কেন কারণ খেয়াল করো বালকের কাঠামোটাই কিন্তু ডান দিকে একটা প্রাপ্ত সো এই বি অবজেক্টের উপরে কিন্তু বাই ডিফল্ট ডান দিকের একটা বেগ আবার বালকের বি বেগে বি প্রাইম বেগে নিচে মারার একটা বেগ সো এই দুইটার লব্ধি বরাবর দিকে কিন্তু আসলে আমরা বিটাকে বাইরে থেকে যেতে দেখব সো আমরা বাইরে থেকে কিন্তু এটা দেখতেছি মানে বালিকার রেসপেক্ট এটা দেখতেছি ঠিক আছে এই এই বালকের কাঠামোতে থেকে না বরং বালিকার কাঠামোতে থেকে এটা দেখতেছি সো বালকের কাঠামো বালকের এই মারার ফলে জিনিসটা আমরা বালিকার কাঠামো সাপেক্ষে দেখবো এরকম যে বালক তো যাচ্ছে যাওয়ার পথে সে মারছে মারার কিছু সময় পরে কোনি যে এইখানে আসবে ঠিক আছে কারণ ডান দিকে সে ভি বেগে যাচ্ছিল আর নিচের দিকে ভিবি প্রাইম বেগে মারা হয়েছিল তো বি বলটা এইদিকে আসলো আর বলেছিলাম যখন বালক মারলো তখনই আবার বালিকা কি করছে নিচ থেকে উপরের দিকে এ অবজেক্টটাকে মারছে সো এ অবজেক্টটাকে মারার ফলে ভি এ বেগে মারার ফলে এ অবজেক্টটা উপরের দিকে তাদের মধ্যে একটা সংঘর্ষ সংগঠিত হলো এই সংঘর্ষ সংগঠিত হওয়ার পার্টটা বুঝছো আবার আমি অ্যানিমেশনটা দেখাই একটু আগে থেকে প্রথমে এই অবস্থায় ছিল ছুঁড়ে মারার ফলে এই অবস্থায় চলে আসলো এখন কি হবে এর পরের পার্টটা একটু বলেনি এই পার্টে যে সংঘর্ষ হয়েছে সংঘর্ষটা অ্যাকচুয়ালি কত দূরত্ব হবে কত উলম্ব দূরত্ব হবে ওয়াই 2 টু কারণ দেখো দুইজনই কিন্তু সমান বেগে মারছে রাইট দুইজনের সাপেক্ষে সমান বেগে মারছে বালকটা ভিবি প্রাইম যে বেগে মারছে বালিকাটাও ভি এ যে বেগে মারছে এই দুইটা সমান শর্ত অনুসারে সো এই দুটো যদি সমান হয় আর তাহলে তারা অবশ্যই অর্ধেকটুকু অর্ধেকটুকু যেতে পারবে যদি এটাকে বেশি জোরে মারা হতো তাহলে এটা বেশি বেশিটুকু যেত এটা অল্পটুকু এই সংঘর্ষটা হতো আর যেহেতু সমানে সমান বেগে মারছে একজন নিচে একজন ওপরে তাই উলম্ব বরাবর অর্ধেক পরিমাণ দূরত্বে যেয়ে কিন্তু এই সংঘর্ষটা সংগঠিত হবে তার মানে বালকের যে বি বলটা এই বি বলটার উপর থেকে ওয়াই বাই টু নেমে গেছে আর বালিকার যে এ বলটা এই বলটা নিচে থেকে ওয়াই বাই টু পরিমাণ উঠে গেছে সেই মোমেন্টে যে তাদের মধ্যে সংঘর্ষটা সংঘটিত হয়েছে আচ্ছা এরপরে কি ঘটবে সংঘর্ষ হবার পরে সিনেমাটা হবে এরকম যেহেতু এখানে এটা ধাক্কা খেলো ধাক্কা খেয়ে এটা এভাবে চলে যাবে আবার বালিকারটা এভাবে যে ধাক্কা খেলো ধাক্কা খেয়ে এটা চলে আসবে আমরা দেখছি কার পর্যবেক্ষণ অনুসারে বালিকার পর্যবেক্ষণ অনুসারে কারণ বালকের পর্যবেক্ষণ অনুসারে এটা ধাক্কা খেয়ে এই জায়গায় আবার বালকের কাছে চলে আসবে বালিকারটা সোজা যে আবার এটা এদিকে চলে আসবে বালকটা তো অ্যাকচুয়ালি গতিশীল রাইট বালিকার সাপেক্ষে ভি বেগে গতিশীল এই যে সিনারিওটা এই সিনারিওটা আমরা আশা করি বুঝতে পারছি বল এ বলটা বি বলটা এই দিক থেকে এই পথ অবলম্বন করছে আর এ বলটা এই পথ অবলম্বন করছে তাহলে দেখো এইখানে এ বলটা কতটুকু আসলে পথ ট্রাভেল করছে ওয়াই বাই টু পরিমাণ উপরে উঠলো আবার ওয়াই বাই টু পরিমাণ নিচে নামলো তাহলে মোট পথ কত ওয়াই বাই টু প্লাস ওয়াই টু মানে থাকবে কত ওয়াই পরিমাণ পথ তাই তো তাহলে আমরা যদি দেখি যে এস কাঠামো সাপেক্ষে মানে বালিকার কাঠামো সাপেক্ষে এ কনার ভ্রমণকাল কত হবে বালিকার কাঠামোতেই এ আছে তাই বালিকা যে মাপটা মাপবে সেটা কি নট মান নাকি টি নট মান মাপা হবে নাকি টি মান মাপা হবে টি নট মাপা হবে না হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু খেয়াল রাখতে হবে বালিকার কাঠামতে এ আছে বালিকা মারছে বালিকা এটাকে এর যে ভ্রমণকাল মাপবে সেটা হচ্ছে অ্যাকচুয়াল মানে নট মানটা টি নট মান ঠিক আছে সো এ কনার ভ্রমণকাল এস কাঠামো মানে বালিকার কাঠামোর সাপেক্ষে টি নট হবে টি নট ইকল টু কত খুব সোজা হিসাব দূরত্ব বাই বেগ সো আমরা জানি সময় ইকল টু দূরত্ব বাই বেগ যদি সমবেগে মারা হয় সো ওয়াই বাই ভি এ বালিকা যেহেতু ভিএ বেগে মারছে সো ভি এখানে কিন্তু খেয়াল রাখবা যে যাওয়ার সময় ধাক্কা খেয়ে আবার আসছে এই সংঘর্ষটা আমরা ধরে নিচ্ছি স্মৃতিস্থাপক সংঘর্ষ স্থিতিস্থাপক সংঘর্ষ মানে কি অস্থিতিস্থাপক সংঘর্ষ মানে কি এগুলো নিয়ে আমি আলোচনা করেছিলাম নীচনীয় বলবিদ্যা অধ্যায় স্মৃতিস্থাপক সংঘর্ষ অ্যাকচুয়ালি অন্য উপায় কোনো শক্তির লস হবে না সো আলটিমেটলি যেই বেগে গিয়েছে ধাক্কা খেয়ে আবার সেই বেগেই ফেরত চলে আসবে কারণ এখানে ভরদোয়ার সমান তাদের মধ্যে আচ্ছা তো টি নর্টিকলটি কি ওয়াই বাই ভি এ সো ওয়াই হচ্ছে অতিক্রান্ত দূরত্ব বলটার আর ভি এ হচ্ছে বেগটা সো এ কোনার ভ্রমণকাল আমরা জেনে গেলাম এস কাঠামোর সাপেক্ষে এখন আমরা একই ঘটনাটা এই একই ঘটনাটা আমরা এখন বালিকা বালকের সাপেক্ষে দেখবো আমরা একটু আগে দেখেছিলাম বালিকার সাপেক্ষে এখন বালকের সাপেক্ষে দেখব প্রকৃতপক্ষে কিন্তু বালকের কাঠামোটাই বিবেগে ডান দিকে যাচ্ছে কিন্তু বালক যখন নিজের সাপেক্ষে জিনিসটা দেখবে তখন আমি বলেছি সে নিজে গতিশীল হলেও সে নিজেকে মনে করবে স্থির আর তার চারপাশ বুঝি পেছনের দিকে যাচ্ছে তাই না ঠিক ট্রেনে আমরা যাতায়াত করার সময় যে জিনিসটা ঘটে সো বালক নিজেকে মনে করবে স্থির বরং বালিকাই বিবেগে পেছনের দিকে আসতেছে ঠিক আছে সো বালকের সাপেক্ষে আমরা এখন দেখব বালকের সাপেক্ষে যদি দেখতে চাই তাহলে খেয়াল করো বালক কিন্তু নিচের দিকে ভি প্রাইম বেগে মারতেছিল আমরা বলে নিছি আর বালিকা হচ্ছে এ বেগে উপরের দিকে মারতেছিল সো বালক যেহেতু গতিশীল কিন্তু সে নিজেকে মনে করতেছে স্থির তাই তার অবজারভেশনটা হবে এরকম যে বালক বালকের জায়গায় বসে আছে বালিকাই বুঝি পেছনে আসতেছে এই জিনিসটা কিন্তু একটু চিন্তার বিষয় যে তুমি ট্রেনে যখন থাকো রাস্তাঘাট পেছনের দিকে চলে যাচ্ছে মনে হয় ঠিক সেরকমই একটা ব্যাপার বালক আসলে যাচ্ছে ডান দিকে ভিবেগে বাট বালক নিজে মনে করবে সে স্থির আছে আর চার পাঁচটা বুঝি ভিবেগে পেছনের দিকে চলে আসতেছে সো বালকের এই অবজারভেশনের কারণে বালক ঠিক এই রকম ভাবে দেখবে সে তার বলটাকে নিচের দিকে মারছে বালিকা পেছনের দিকে চলে আসতে আর বালিকা উপরের দিকে মারছিল সো উপরের দিকে আর পেছনের দিকে এই দুইটার লব্ধি বরাবর আসলে এ বলটা কমন করবে বালক এরকমই দেখবে আর এই এই জায়গায় ঠিক ওয়াই বাই টু দূরত্বে এ আর বিয়ের মধ্যে সংঘর্ষটা সংঘটিত হবে আবার সংঘর্ষের পরে এ এর বলটা এই দিকে চলে আসবে আর বালকের বলটা এই দিকে ধাক্কা খেয়ে আবার উপরের দিকে চলে যাবে সো এই হচ্ছে আমার কি ঘটনাটা তাহলে বালকের বলটা নিচে যেয়ে আবার ওপরে আর বালিকার বলটা এই দিকে ধাক্কা খেয়ে আবার এদিকে চলে আসবে আশা করি এই ঘটনা পর্যন্ত কারোই কিন্তু কোনো বুঝতে অসুবিধা থাকার কথা না আমরা দুইটা পর্যবেক্ষণ দেখেছি একটা বালকের সাপেক্ষে একটা বালিকার সাপেক্ষে এখন আমরা দেখব এই যে এই বি বলটা নিচে যে আবার উপরে চলে আসছে আর এ বলটা এদিকে যে আবার এদিকে চলে আসছে এইটার মধ্যে আমরা যেটা দেখব সেটা হচ্ছে এস প্রাইম কাঠামোর সাপেক্ষে মানে বালকের কাঠামোর সাপেক্ষে বি কণাটার ভ্রমণকাল কত হবে বি কণাটা কিন্তু নেমে গেছে একবার আবার উপরে উঠে গেছে একবার তাই না সো নামতে সে দূরত্ব অতিক্রম করছে ওয়াই বাই টু আবার উপরে উঠতে সে দূরত্ব অতিক্রম করছে ওয়াই বাই তাহলে মোট কত দূরত্ব অতিক্রম করছে ওয়াই বাই টু প্লাস ওয়াই বাই টু দ্যাট মিন্স মোট দূরত্ব অতিক্রম করা হচ্ছে ওয়াই সো বালক বি বলটাকে ছুঁড়ে মারছে সো বালক বি বলটার যে ভ্রমণকাল মাপবে সেটাই তো সঠিক তাই না মানে সঠিক বলতে সেটাই তো প্রকৃত মান কারণ বালকের কাঠামোতেই ঘটনাটা ঘটছে বালকের কাঠামোতে বি ছিল বালক ছুঁড়ে মারছে সো এই ক্ষেত্রেও কিন্তু বালক যেটা মাপবে বি বলের বেলায় সেটা নট মানে অ্যাকচুয়াল বালিকা যদি মাপতো এই বি বলের ব্যাপারটা তাহলে কিন্তু নট হতো না টি হইতো আবার এটার ক্ষেত্রে ভাইসভার্সা এটার ক্ষেত্রে আবার উল্টা ঠিক আছে কারণ এটা এ বলটা বালিকার কাঠামোর বালিকা যেটা মাপবে সেটা নট আর বি বলটা বালকের কাঠামোতে বালক যেটা মাপবে সেটা হচ্ছে নট ঠিক আছে আচ্ছা সো টি নটিকলটা কি ওয়াই বাই ভিবি প্রাইম এখানে বেগটা কেন নিচ্ছি ভিভি প্রাইম কারণ বালক বেগ মাপছে কত ভিভি প্রাইম সো বালকের বেগটা দিয়ে ভাগ দিতে হবে সো অতিক্রান্ত দূরত্ব ওয়াই আর ভিভি প্রাইম হচ্ছে বালকের কাঠামোতে এর বেগ আর টি নট হচ্ছে বালকের কাঠামোতে এর ভ্রমণকাল এই দুটো সমীকরণ আমরা কি করছি জেনে গেছি এখন আমরা চলে আসব এই যে ঘটনাটা আবারও বালিকার পর্যবেক্ষণে ফিরে আসলাম বালিকার পর্যবেক্ষণের ঘটনাটা এরকম একটু আগে বালকের পর্যবেক্ষণে ছিলাম সর্বপ্রথম বালিকার পর্যবেক্ষণে তারপরে বালকের পর্যবেক্ষণে আবারও বালিকার পর্যবেক্ষণে চলে আসলাম এখন বালিকার পর্যবেক্ষণে থেকেই আমরা ফর্মুলা ডিরাইভ করব তো ফর্মুলা ডিরাইভ করাটা পার্টটা খুবই ইজি আমরা এস কাঠামোতে এখন বি এর ভ্রমণকাল বের করব মানে একটু আগে যেটা করছি এটা কি এস প্রাইম কাঠামোর সাপেক্ষে বিয়ের ভ্রমণকাল তাই বালক মাপসে মাপছে বালকের কাঠামোর বলটাকে বলের ভ্রমণকালটাকে তাই এটা নট ছিল এখন বালিকার কাঠামো মানে এস কাঠামো কি বালিকার কাঠামো আর বলটা কার বি বলটা কার বালকের সো বালিকা আরেক কাঠামোর জিনিস মাপছে তাই এটা কি প্রকৃত মান হবে নাকি রিলেটিভ মান হবে এটা রিলেটিভ মান হবে মানে আপেক্ষিক মান হবে তাই এটাকে আমরা নট না শুধু টি দিয়ে প্রকাশ করব তাহলে বি এর ভ্রমণকাল যদি টি হয় তাহলে আমরা বলতে পারি ভিবি ভিবিটা কি মনে করে দেখো ভিবিটা হচ্ছে যেহেতু নন প্রাইম তার মানে কে মাপছে বালিকা মাপছে আর বি বি কি বি বল আর ভি ভি কি বেগ তার মানে এই জিনিসটা আসলে কি বোঝাচ্ছে বালিকার সাপেক্ষে বি বলের বেগ ভি বি টু কি ওয়াই বাই টি কেন আমি টি নিয়েছি আশা করি এই জিনিসটা বুঝতে পারছো কারণ এটা বালিকার মাপ আর বালিকার কাঠামোতে বি বল ছিলই না সো আলটিমেটলি আমার এর জন্য এটা রিলেটিভ মান নট ইউজ হয়নি টি ইউজ হয়েছে আবার এখানে নন প্রাইম ইউজ করছি কেন কারণ এটা বালিকা মাপছে বোঝা গেছে এ পর্যন্ত আচ্ছা সো এখন আমরা আসি এই জায়গাগুলো থেকে আমরা এখন স্থিতিস্থাপক সংঘর্ষের জন্য আমরা জানি যে ভরবেগের সংরক্ষণ সূত্র ইউজ করা যায় আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র ইউজ করব ভরবেগের সংরক্ষণ সূত্র তোমরা জানো এম ওয়ান ইউ ওয়ান যোগ এম টু ইউ টু ইকাল এম ওয়ান ভি ওয়ান যোগ এম টু এই জিনিসটা সবাই আমরা জানি রাইট আচ্ছা সো এখন এই পার্টটা সমান সমানের পাশের পার্টটা আমরা আসলে কি সংঘর্ষের পূর্বের ঘটনাগুলো বসাই সমান ডান পাশের পাটটা কি আমরা সংঘর্ষের পরের ঘটনাটা বসাই সো বামপাশের পূর্বের ডানপাশ হচ্ছে পরের সো সংঘর্ষের পূর্বে চিন্তা করো বি বলটা কোথায় ছিল বি বলটা ছিল এই জায়গাটার মধ্যে সো সংঘর্ষের পূর্বে বি বলের ডিরেকশনটা কোন দিকে ছিল এটা দেখাই একটা ব্ল্যাক কালার দিয়ে দেখাই আমি বি বলটা সো সংঘর্ষের পূর্বে বি বলের ডিরেকশনটা ছিল নিচের দিকে সরি ব্ল্যাক কালার দিয়ে দেখাই সো সংঘর্ষের পূর্বে আমার বি বলটা যেটা আছে সেই বি বলটার ডিরেকশন ছিল নিচের দিকে রাইট সো আমার ভি বি এর ডিরেকশন যেটা ভি বি এর ডিরেকশন ভিবি প্রাইম যদি বালকের সাপেক্ষে মাপি আর বি যদি বালিকার সাপেক্ষে মাপি তাই তো একই বল বলের বেগটা নিচের দিকে যদি বালক মাপে তাহলে ভিবি প্রাইম আর যদি বালিকা মাপে তাহলে ভিবি আমরা এই যে সংঘর্ষের সিস্তাপক সূত্র ইউজ করতে আমরা যে ভরবেগের সংঘর্ষ সূত্র ইউজ করতেছি সিস্তাপক সংঘর্ষের বেলায় সেটা কিন্তু ইউজ করতেছি কার সাপেক্ষে সেটা ইউজ করতেছি আমরা বালিকার পর্যবেক্ষণ ঠিক আছে সো বালিকার পর্যবেক্ষণে যদি ইউজ করি তাহলে দেখো এখানে কী কী বসাইলাম বালিকার হিসাব মতে এ বস্তুর ভর এম এ মানে সব নন প্রাইম কোনো প্রাইম ব্যবহার করি নাই আমি বালিকার পর্যবেক্ষণ অনুসারে এ বস্তুর বেগ এটা সংঘর্ষের পূর্বে সংঘর্ষের পূর্বে এটা ছিল কোন দিকে ওপরের দিকে ঠিক আছে তাহলে এম এ ভি এ পর্যন্ত কারো কোনো কনফিউশন নাই খেয়াল করে দেখো আমরা ভি এ ইউজ করছি মানে কি উপরের দিকে পজিটিভ ধরছি বাই ডিফল্ট উপরের দিকে পজিটিভ ধরছি যখনই আমি ভি এ ইউজ করছি কারণ এ বস্তুর বেগ উপরের দিকে আর এটাকে পজিটিভ রাখা হয়েছে তার মানে উপরের দিকে পজিটিভ রাখা হয়েছে এরপরে কী হয়েছিল প্লাস এম টু ইউ টু তাই তো এখন প্লাস এম টুটাকে এম টুটা হচ্ছে বি বস্তু সো আমি এম বি দিলাম এম বি প্রাইম দিই নেই কিন্তু কেন কারণ এটা কে মাপতেছে এই সংঘর্ষিতটা কে অ্যাপ্লাই করতেছে বালিকা অ্যাপ্লাই করতেছে সো বালিকা বি বস্তুর বেগ কত ভর কত মাপছে এম মানে নন প্রাইম ভ্যালু মাপছে সো এম বি আর এখানে বসানোর কথা ছিল কি ভি টু ভি টু কি বালিকার সাপেক্ষে বি বস্তুর বেগ সো বালিকা বি বস্তুর বেগ যেটা মাপবে সেটা কি কি ভিভি প্রাইম বলি নাকি কি ভি বলি সেটা কিন্তু আমরা ভি বি বলি খেয়াল রাখবা তাই এখানে কিন্তু প্রাইম ইউজ হবে না এখানে নন প্রাইম ইউজ হবে কারণ এই পুরো ঘটনাটাই বালিকার সাপেক্ষে এখন এইখানে বি ইউজ করবো নাকি মাইনাস ভিভি ইউজ করবো চিন্তা করে দেখো এটা কোন দিকে বালিকা বা বালক দুইজনই তো আসলে দেখবে এটাকে নিচের দিকে মানে ভিভি বলি বা ভিভি প্রাইম বলি নিচের দিকেই তো আমি প্রথমে বুঝাইলাম এখানে কেন ভিভি ভিভি প্রাইম না এখন বোঝাচ্ছি যে এটা কেন মাইনাস কারণ নিচের দিকে আর আমরা উপরের দিকে পজিটিভ ধরছি তাহলে আমি এখানে ভি এর জায়গায় আসলে বসাইছি কত আসলে বসাইছি মাইনাস ভিভি কেন ভিভি ভিভি নিচের দিকে আর কেন প্রাইম ইউজ করি নেই কারণ এটা বালিকার সাপেক্ষে মাপা তো আমরা এই পর্যন্ত আশা করি বুঝতে পারছি এই পর্যন্ত কারো বুঝতে সমস্যা নাই এটা সংঘর্ষের পূর্বে এবার সেই সংঘর্ষের পরে সংঘর্ষের পরে চিন্তা করে দেখো জিনিসটা কি সংঘর্ষের পরে কি হবে আমি সবগুলো জিনিস কালি মুছে দিচ্ছি কালি মুছি দিয়ে সংঘর্ষের পরে যে জিনিসগুলো ঘটবে সেগুলোকে আমি রেড কালার দিয়ে প্রকাশ করতেছি সংঘর্ষের পরে এ বস্তুটা এখানে যে ধাক্কা খাবে ধাক্কা খেয়ে নিচের দিকে আসতে থাকবে তাই না তো এখন এই বস্তুটা কিন্তু ভিএ বেগেই নিচে আসবে যত বেগে উপর উঠতে ধাক্কা খেয়ে তত বেগেই নিচে আসবে কারণ সংঘর্ষটা সৃষ্টি হক আর তাদের ভর দয় সমান তো আমার ধাক্কা খেয়ে আবার নিচের দিকেই চলে আসছে এখন ভি এটা কি নিচের দিকে আবার এই ক্ষেত্রে সংঘর্ষ হওয়ার পরে এটা বি বস্তুটা কোন দিকে যাবে উপরের দিকে যাবে সো উপরের দিকে যদি যায় তাহলে উপরের দিকে কত বেগে যাবে আমি বলছি একই বেগে যাবে সো এটা ভি ভি বেগে যাবে এই দিক এই জায়গাটাতে ঘটবে যদি দেখতে চাই সো এই জায়গাটাতে উপরের দিকে যাচ্ছে ভি ভি বেগে তো আমরা প্রথমে কী লিখবো এম ওয়ান ই ওয়ান যোগ এম টু ইউ টু আর এখানে কী দেখতাম এম ওয়ান ভি ওয়ান যোগ এম টু ভি টু এখন এম ওয়ানের জায়গায় হচ্ছে এ বস্তুর ভর যেটা বালিকা মাপসা তাই এম এ ব্যবহার করছি এখন এ বস্তুর বেগ সংঘর্ষের পরে এটা কি নিচের দিকে সো নিচের দিকে বলে আমি এই জায়গায় যে এম ওয়ান ভি ওয়ানটা ইউজ করতাম ভি ওয়ানের জায়গায় আমি কত বসাবো অ্যাকচুয়ালি ভি ওয়ানের জায়গায় আমি বসাবো মাইনাস ভি এ কেন কারণ আমার উপরের দিকে পজিটিভ ধরা ছিল বামপক্ষে ডানপক্ষে আমি উপরের দিকে পজিটিভ ধরেই কাজ করতে হবে সো আমি নিচের দিকে যেহেতু এ পাচ্ছি সংঘর্ষের পরে তাই এটাকে মাইনাস এ ব্যবহার করতেছি সো এই পর্যন্ত আশা করি বুঝতে পারছো কারো কোনো সমস্যা নেই এবার পরে এরপরে এরপরে আমরা এম ভি ভিভি পার্টটা দেখবো সো এম বি ভিভি এটা আসলে কি এটা হচ্ছে জাস্ট এই বালকের যে বলটা এই বলটার ভর বসাইছি এম বি আর ভিভি কি ভিভি হচ্ছে এই বালক যে বালিকা যে বালকের বলটার সংঘর্ষের পরের বেগটা দেখছে বালিকা বালকের বলটার সংঘর্ষের পরে যে বেগটা দেখছে সেটা কি ভিবি আর সেটা কোন দিকে দেখছে সেটা উপরের দিকে কারণ এটা সংঘর্ষ হয়েছিল ধাক্কা খেয়ে আবার উপরের দিকে সংঘর্ষের পরে উপরের দিকে যাওয়া শুরু করছে সো উপরের দিকে যাওয়া বলে এটা পজিটিভ তাই তো এই মাইনাসটা কেন আসছে বোঝা গেছে সো এইখানে মাইনাসটা এদিকে লিখলাম আর এখানে এটা প্লাস কেন আসছে বোঝা গেছে সো এই পার্টটা আমরা আশা করি বুঝছি এই পার্টটা হচ্ছে আমার সংঘর্ষের পরের অবস্থাটা সো এখন আমার কাছে দুইটা পার্টি চলে আসছে সে যেই ফর্মুলাটা ইউজ করছি সে আমাদের যে ভরবেগের সংখ্যা সেটা দুইটা পার্টি চলে আসছে এখন জাস্ট পক্ষান্তর যদি করি তাহলে এম এ ভিএটা এই পাশে চলে পাঠায় পাঠাই দিলে এখানে দুই একটা এম এ ভি আগেই ছিল আরেকটা চলে আসলে দুইটা এম এ ভি মানে টু এম এ ভি আবার এম বি ভি ভি এটা এই পাশে চলে আসলে দুইটা এম বি ভিভি সো টু এম বি ভিভি সো টু আর টু কি কাটাকাটি চলে যাব টু আর টু যদি কাটাকাটি চলে যায় তাহলে থাকবে কি শুধু এখানে টু এম এ ভিএ টু এম বি ভিভি থাকার কথা ছিল টু টু কাটাকাটি তাহলে এম এ ভি এ এম বি ভি ভি এটা আসলো আচ্ছা এখন এই জায়গা থেকে আমরা এই জায়গার ভ্যালুগুলো সাবস্টিটিউট করা শুরু করবো সাবস্টিটিউট যদি করা শুরু করি আমি ভিএকে কী লিখতে পারি ভিএ কে লিখতে পারি না ওয়াই বাই টি নট কোথা থেকে এই যে এখান থেকে এই সম্পর্কে এটা ভিএার এপাশে পাঠাই দাও ওয়াই বাই টি নট সো ওয়াই টি নট আর এম বি ভিভি এম ভি ভিভির ভিভির জায়গায় আমরা কী লিখতে পারি ভিভির জায়গায় আমরা লিখতে পারি কি ওয়াই বাই টি তাই না ওয়াই বাই টি লিখতে পারি সো একে লিখে রাখছি সো ওয়াই বাই টি লিখতে পারি সো এখন এই জায়গাতে আমরা কিন্তু কাজ করতে পারবো এম এ বাই এমবিকে এক পাশে নিয়ে আসলাম পক্ষান্তর ওয়াই ওয়াই কাটাকাটি করে ফেললাম কাটাকাটি করে আমরা কিন্তু পক্ষান্তর করে এই জিনিসটা লিখতে পারি এম এ বাই এম বি টু টি নট বাই টি আচ্ছা এবার আমরা চলে আসি এটা তো টি নট প্রকৃতমান এটা তো টি আমরা ফর্মুলা পড়ছি অলরেডি টি ইকল টু টি নট রুট ওভার ডিভাইড বাই রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার সো আমি এই টিটার জায়গায় এই জিনিসটা বসিয়ে দিছি টি নট ডিভাইড বাই রুট অভার ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার এখন দেখো আমি যদি গুন করি গুন করলে টি নট ডিভাইড বাই টি নট ডিভাইড বাই রুট ওয়ান বাই মনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার এটাকে যদি গুণ আকারে দাও তাহলে উল্টায় যাবে উল্টায় গেলে কি থাকবে উপরে চলে আসবে রুট ওভার ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার আর নিচে চলে আসবে টি নট তো টি নট টি নট কাটাকাটি কাটাকাটি গেলে আমার থাকবে কি শুধু এখানে থাকবে রুট ওভার ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার সো আমার থাকতেছে কি তাহলে আমাদের থাকতে হচ্ছে রুট ওভার ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার এখন আমি একটা কথায় আসব এম এ এম বি এটা একটু চিন্তা করো এম এ কী ছিল এ বস্তুর ভর কার সাপেক্ষে বালিকার সাপেক্ষে এ বস্তুটা আছে কোথায় বালিকার কাঠামোতেই তো আমি একই আগেও বলছি যে যে যার কাঠামোতে যেটা আছে সেটা যেটা মাপবে সেটাই অ্যাকচুয়াল বা প্রকৃত বলতে পারি আমরা সো বালিকা এর যে ভরটা মাপছে এর ভরটা কিন্তু বালিকা এক্সপেরিমেন্ট করার আগে ওই যে বলছিলাম বালককে ফোন দিয়ে বলছে যে আমি এত ভরের একটা বস্তু নিয়েছি তুমিও এত ভরের একটা বস্তু নাও সো বালিকা কিন্তু স্থির অবস্থায় এই ভরটা মাপছে তাই না এক্সপেরিমেন্ট বা ঢিলা ঢিলি করার আগেই এটা মাপছে রাইট সো বালিকা যেহেতু স্থির অবস্থায় এই ভরটা মাপছে সো বালিকা যে মাপটা মাপছে এটাকে আমরা বলতে পারি স্থির অবস্থায় মাপা ভর কারণ এ বস্তুটা বালিকার হাতেই ছিল আর বালিকা এটাকে মাপছে সো এটাকে বলতে পারি স্থির অবস্থায় মাপা ভর তুমি কনফিউজ হো না যে বালিকা তো ছুঁড়ে মারছে ছোড়ার মুহূর্তে তো বালিকা ভর মাপে নেই বালিকা আগে ভর মাপছে বালকরে ফোন দিছে বালকরে ফোন দিয়ে বলছে যে তুমি এত ভরের একটা বস্তু নাও সো আলটিমেটলি বালিকা কিন্তু এই ক্ষেত্রে এ বস্তুর যে ভরটা এ বস্তুর ভরটা আগেই মাপছে স্থির অবস্থায় থাকাকালীন সো বালিকা যেহেতু মাপছে এম এ আর এটা স্থির অবস্থায় মাপছে তাই এটাকে আমরা এম নট বলতেছি বা অ্যাকচুয়াল বা প্রকৃত ভর বলতেছি ঠিক আছে এবার আসি বালিকা বিয়ের ভরটাকে বালকরে নিতে বলছিল তুমি নাও আমার সমান বাট বালক বালকের কাঠামোতে চিন্তা করে নিছে বালিকা কিন্তু এটা যে চেক করে যে আসলে ওই ভট্টা বালক ঠিকঠাক নিল কিনা বাট বালিকা চেক করার সুযোগ পাইছে কখন যখন এখানে এসে ধাক্কা খাইছে তখন বালিকা যদি সামহাও কোনো লেজার ডিটেক্টর বা কোনো কিছু ডিটেক্টর দিয়ে এটা মেপে থাকে কখন যখন আসতেছিলো এটা ছুটে আসতেছিলো বি ভরটা যখন ছুটে আসতেছিল তখন যদি লেজার ডিটেক্টর দিয়ে মেপে থাকে তাহলে যেই মাপটা মাপছে সেটাকেই কিন্তু আমরা বলতেছি এমবি এম বি এর পরিচয় কী বিয়ের ভর কার সাপেক্ষে বিয়ের ভর বালিকার সাপেক্ষে বিয়ের ভর সো বালিকা এটা কিন্তু চলন্ত অবস্থায় মাপছে তাই না এই ভরটা চলন্ত অবস্থায় মাপছে বালিকার হাতে তো আর বিয়ে আসে নাই যে মাপবে সো চলন্ত অবস্থায় মাপছে সো এই মাপটাকে আমরা বলতেছি রিলেটিভ মাপ বা এই মাপটাকে আমরা শুধু এম দিয়ে প্রকাশ করতেছি কোনো কোনো জায়গায় এম আর দিয়েও প্রকাশ করা হয় রিলেটিভ মাস সো আলটিমেটলি এই মাপটা যেটা এটাকে আমরা এম নট বলতেছি না কারণ বি বলটা আসলে বালিকার কাঠামোন না বালিকা এটাকে চলন্ত অবস্থায় সামহাও কোনো একটা ডিটেক্টর দিয়ে মাপছে সো আমার এই এম নট বাই এম এর ব্যাপারটা বোঝা গেছে এম বিকে কেন এম লিখছি এম কেন এম নট লিখছি প্রকৃত লিখছি সো এটা হচ্ছে গতিশীল অবস্থায় মাপা ভর আর এটা হচ্ছে স্থির অবস্থায় কিন্তু যার যার কাঠামোতে কিন্তু জিনিসটা কিন্তু একই ছিল প্রথমত বালিকা নাও কিন্তু এইটা যদি সমান ভরের হইতো ধরো এম নট আর এম সমান ভরের হইতো ভাগ করলে কত আসা উচিত ছিল ওয়ান আসা উচিত ছিল না কারণ এম নট ইকুয়াল টু এম হইতো কিন্তু আসলে কি ওয়ান আসতেছে না ওয়ান আসতেছে না আসলে দেখো একটা অন্য ভ্যালু আসতেছে তার মানে অবশ্যই এম নট আর এম সমান না যদি না ভি সি ভি সি থেকে ছোট হয়ে থাকে তাই না তাহলে এম নট আর এম কিন্তু সমান হচ্ছে না ভি সি এর থেকে ছোট হলে কারণ এখানে এক তুমি পাচ্ছ না একের থেকে কম বেশি একটা ভ্যালু পাচ্ছ তুমি সো এই জায়গায় আমি যদি বলি একের থেকে তুমি অ্যাকচুয়ালি একটা কম ভ্যালু পাইছো রাইট সো এখানে কিন্তু এম নট আর এম তার মানে সমান হচ্ছে না তার মানে দুইজন দুইজনের কাঠামোতে সেম ভরের মনে করলেও বালক বলছে বালিকা বালক বলছে হ্যাঁ আমি তোমার ভরের সমান নিসলাম কিন্তু বালিকা বলছে না তুমি আমার সাথে মিথ্যা কথা বলছো তুমি আসলে সমান ভরের নাও নেই তুমি আসলে ভিন্ন ভরের নিছো আমি মেপে দেখছি যে আমাদেরটা ওয়ান আসে না ভাগ করে সো আলটিমেটলি এই ঘটনাটাই এখানে ঘটছে তার মানে আমরা দেখলাম যে ভরেরও কিন্তু গতিশীল কাঠামো স্থির কাঠামোর সাপেক্ষে একটা তারতম্য ঘটে তাহলে এম নট বাই এম ইকোয়াল টু কি রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার এইটাকে আমি কিন্তু পক্ষান্তর করে এরকম লিখতে পারি এম ইকোয়াল টু রুট ওভার এম ইকোয়াল টু এম নট ডিভাইড বাই রুট ওভার ওয়ান মাইনাস ভি স্কোয়ার বাই সি স্কোয়ার জাস্ট পক্ষান্তর করছে আর কিছু না তাহলে এইখানে বলো তো কে বড় হবে এম বড় হবে না এম নট বড় হবে অবভিয়াসলি এম বড়ো হবে কেন এম বড় হবে কারণ এম নট যেই ভ্যালুই হোক না কেন একে ভাগ দেওয়া হচ্ছে একের চেয়ে ছোট একটা ভ্যালু দিয়ে পয়েন্ট সামথিং দিয়ে আমি একবারও বলি দুইকে তুমি পয়েন্ট টু দিয়ে ভাগ দাও দুইকে দুইকে তুমি পয়েন্ট সিক্স দিয়ে ভাগ দাও ভাগ দিয়ে দেখো যে তোমার ভাগ ফলটা দুইয়ের চেয়েও বেশি আসে কি না দেখবা দুইয়ের চেয়েও বেশি আসে তার মানে এম নটকে যদি আমি পয়েন্ট সামথিং দিয়ে মানে একের চেয়ে ছোটো জিনিস দিয়ে ভাগ দিই তাহলে এই ভাগ ফলটা বেড়ে যাবে এম নটের থেকেও বেড়ে যাবে সো এম এর ভ্যালু কি তার মানে এম নট থেকে বড়ো সো আমরা দেখতেছি যে আপেক্ষিকতার ফলে ভরের মানটা বৃদ্ধি পায় মানে একটা গতিশীল বস্তুর ভর আমরা যা মাপবো আর একটা স্থির বস্তুর ভর আমরা যা মাপবো একই বস্তু হলেও তাদের মধ্যে গতিশীল অবস্থায় আমার কাছে মনে হবে ভরটা বুঝি একটু বেশি আর স্থির অবস্থায় মনে হবে না ভরটা গতিশীলের মতন এত বেশি না কম বাট বস্তু কিন্তু একটাই ঠিক আছে সো এই জিনিসটা কিন্তু ঘটে বিশেষ আপেক্ষিকতায় এম নট কি তাহলে স্থির অবস্থায় ভর এম কি গতিশীল অবস্থায় ভর ভি কি গতিশীল বস্তুর বেগ সো আলটিমেটলি আমরা এইভাবে এই জিনিসগুলো নিয়ে আলোচনা করতে পারি এখন চলো একটা ম্যাথ প্রবলেম করে ফেলি একটা বস্তু কণা পয়েন্ট ফাইভ সি বেগে গতিশীল হলে গতিশীল ভর স্থির ভরের কত শতাংশ বেশি খুব সুন্দর একটা প্রবলেম খুব ইজি একটা প্রবলেম আমার এখানে ভি দেওয়া আছে খুব সহজ কথা পয়েন্ট ফাইভ সি ভি দেওয়া আছে আমার কাছে কি জানতে চাওয়া হয়েছে পার্সেন্টেজ কার কার মধ্যকার পার্সেন্টেজ গতিশীল ভর স্থির ভরের কত শতাংশ মানে আমার কাছে এম বাই এম নটের যে রেশিওটা সেটা জানতে চাওয়া হয়েছে রেশিও না বলতে গেলে পার্সেন্টেজ জানতে করা হয়েছে রেশিওটাকে আমরা হান্ড্রেড দিয়ে গুণ দিতে হবে পার্সেন্টেজে নিতে হবে সো আলটিমেটলি আমরা কি ফর্মুলা লিখে বলবো প্রথমত এম ইকোল টু কি এম নট ডিভাইড বাই রুট অভার ওয়ান মাইনাস বি স্কোয়ার বাই সি স্কোয়ার এখন ফর্মুলার মধ্যে আমি এম আর এম নটকে এক পাশে নিয়ে আসলাম এম বাই এম নট কি ওয়ান বাই রোট ওয়ান মাইনাস বি স্কোয়ার ব সি স্কোয়ার লিখলাম এখন এই জায়গাটার মধ্যে আমরা যদি হিসাব করি এটা খুব সহজ হিসাব পয়েন্ট ফাইভ সি স্কোয়ার বাই সি স্কোয়ার এখানে পয়েন্ট ফাইভ সি হোল স্কোয়ার এই সি স্কোয়ার কাটাকাটি যাবে এই সি স্কোয়ার কাটাকাটি যাবে মানে থাকবে হচ্ছে নিচে রুট ওভার ওয়ান মাইনাস পয়েন্ট ফাইভ স্কোয়ার ঠিক আছে সো ওয়ান বাই রুট ওভার ওয়ান মাইনাস পয়েন্ট ফাইভ স্কোয়ার যদি হিসাব করো তাহলে পাবো কত ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ তাহলে এটাকে এটা তো আসলো আমার অনুপাত রাইট এখন আমার অনুপাতটাকে কী নিতে হবে শতাংশে মানে হান্ড্রেড দিয়ে গুণ দিতে হবে এটাকে হান্ড্রেড দিয়ে গুণ দিলে আমরা পার্সেন্টেজ লিখে দিতে পারবো অনুপাতটা এত পার্সেন্টেজ সো আলটিমেটলি আমার একশো পনেরো পার্সেন্ট তার মানে আমরা দেখলাম গতিশীল ভরটা স্থির ভরের তুলনায় একশো পনেরো পার্সেন্ট দ্যাট মিন্স একশোর বেশি মানি বেড়ে গেছে সো যদি তোমাকে বলতো যে ভরের কত শতাংশ বেশি বা কত শতাংশ হবে তাহলে উত্তর কিন্তু এটা হতো সো তোমার কিন্তু এখানে আরেকটা কাজ করতে হবে সেটা কি আমার এই জায়গার থেকে হিসাব করে একটা জিনিস হিসাব করতে হবে দেখো হিসাব করে আসবে কি একশো পনেরো বিয়োগ একশো সো আলটিমেটলি একশো পনেরো বিয়োগ একশো করলে আমার অ্যান্সারটা আসতেছে কত পনেরো পার্সেন্ট সো কত শতাংশ বেশি যদি এটা জানতে চাই তাহলে আবার ওই পার্সেন্টেজটাকে একশো থেকে বাদ দিয়ে দিতে হবে আর যদি কত শতাংশ সেটা বলতো তাহলে আমার শুধু একশো পনেরো পার্সেন্ট লিখে দিলেই হইতো তাহলে দেখো এইভাবে কিন্তু আমরা এই ম্যাথ প্রবলেমটা করে ফেলতে পারি তো বন্ধুরা আজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে